কক্সবাজারে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে 400 বেশি গ্রাম, তলিয়ে গেছে মাছের শত শত ঘের। কক্সবাজার টেকনাফের প্রধান সড়ক সহ বেশিরভাগ রাস্তা পানিতে ডুবে আছে। প্লাবিত এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানি ও খাবারের সংকট। এদিকে টানা ভারী বর্ষণে বান্দরবানের থানচি, লামা ও আলীকদম উপজেলার নিচু এলাকা তলিয়ে গেছে। বন্ধ রয়েছে লামা আলীকদম সড়ক যোগাযোগ। টানা ভারী বর্ষণে কক্সবাজার জেলার টেকনাফ, উখিয়া, রামু, সদর, ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালীতে 400 বেশি নিচু এলাকা প্লাবিত হয়েছে। মাতামুহুরি, বাঘখালী নদী ও খালছড়া দিয়ে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। জলোচ্ছ্বাস ও পাহাড়ি ঢলে কয়েক হাজার একরের বেশি মাছের ঘের তলিয়ে গেছে। নষ্ট হয়েছে পানের বরজ ও ধানসহ বিভিন্ন ফসল। এদিকে ভূমিধসে মৃত্যুর পরও টনক নড়েনি পাহাড়ে বসবাসরত প্রায় 40,000 পরিবারের। অন্য জায়গায় সরে না যেতে দিচ্ছেন নানা অজুহাত। এর মধ্যে আবার সিগন্যাল চলতেছে, বৃষ্টি হচ্ছে প্রচুর, কারণ সরকারের ভাবে কোনো ধরনের সাহায্য সহযোগিতাও পাচ্ছে না। মানুষ যাবে কই, খাবে কি? তারা অসহায় মানুষ, তারা দরিদ্র হিসাবে তারা জায়গা নাই বলেই তো এখানে বসবাস করতেছে। সারা বছর দখল, পাহাড় কাটার কারণে এমন বিপর্যয় বলে মনে করেন পরিবেশ কর্মীরা। পাহাড় দখল করে যখন বসতি করা হয় তখন কোনো বাধা দেওয়া হয় না, যখন বর্ষা আসে পাহাড় দশে মানুষ মারা যায় তখনই টনক নড়ে প্রশাসনের। জরুরি সহায়তার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নানা তৎপরতার কথা জানিয়েছে প্রশাসন। আমাদের কিন্তু অনবরত মাইকিং চলতেছে, প্রচার প্রচারণা চলতেছে। এছাড়াও আমরা আসলে তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটা কমিটি করেছি শুধুমাত্র পৌরসভার জন্য। তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে মানুষজনকে নামিয়ে আনার জন্য। এদিকে টানা বর্ষণে বান্দরবানের নিচু এলাকা প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে লামা ও আলীকদম উপজেলার সড়ক যোগাযোগ। বন্ধ রয়েছে থানচি উপজেলা সদরের সাথে তিন্দু ও রেমাক্রি ইউনিয়নের যোগাযোগ। সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ জায়গায় সরে যেতে প্রচার প্রচারণা চালাচ্ছে প্রশাসন। এছাড়া দুর্গতদের জন্য 140টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।